প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এইচটি সময় পর রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সময় সংবাদকে খবরটি নিশ্চিত করেন তার বয়স হয়েছিল বিরাশি বছর জানা গেছে দীর্ঘদিন ধরেই আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর এই প্রবীণ সদস্য কিডনি জটিলতায় ভুগছিলেন শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন সরকারি কর্মকর্তা হিসেবে সদ্য স্বাধীন দেশের সরকার পরিচালনায় তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন এইচ ইমামের মৃত্যুতে আওয়ামী লীগ একজন নিবেদিত প্রাণ নেতা হারালো বলেও বার্তায় উল্লেখ করেন আব্দুল হামিদ বর্ষিয়ান এই নীতিপ্রণে তার প্রথম জানাজা তার পৈতৃক নিবাস সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে সকাল এগারোটায় অনুষ্ঠিত হবে পরে দুপুরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনারে এরপর বাদ আসর গুলশানের আজাদ মসজিদে দ্বিতীয় জানাজা শেষে এইচ ইমাম সমাহিত হবেন বনানী কবরস্থানে প্রথম জানাজার জন্য বর্ষিয়ান রাজনীতিবিদ এইচ টি ইমামের মরদেহ তার পৈতৃক ভিটা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নেওয়া হচ্ছে এই মুহূর্তে উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু সরাসরি জল যাচ্ছি তার কাছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ ইমাম মৃত্যুর খবর কিন্তু সিরাজগঞ্জে ছড়িয়ে পড়লে সকলে আসলে শোকে কাতর হয়ে রয়েছেন এবং আমরা যতদূর জেনেছি যে সকাল এগারোটায় এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার আকবর আলী কলেজ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার লক্ষ্যে কিন্তু তার মরদেহ ইতিমধ্যেই ঢাকা থেকে হেলিকপ্টার জড়িয়ে রওনা হয়েছে এবং তার যে গ্রামের বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়ার সন্তালা এলাকায় সেখানে কিন্তু সেটি অবতরণ করবে এবং সেখান থেকেই এই আকবর আলী কলেজ মাঠে নিয়ে আসা হবে তার মরদেহ তারপরে এখানে প্রথম জানা যা অনুষ্ঠিত হবে সকাল এগারোটায় স্থানীয় নেতৃবৃন্দ আমাদেরকে জানিয়েছে আমরা এই খবর পর সাথে সাথে কিন্তু জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ এই সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তারা ছুটে এসেছেন এবং তাদের তারা যেটি বলছে যে তারা বর্ণাঢ্য এইচটিএম বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের যে অবদান বাংলাদেশের যে অবদান তারা কিন্তু সেটি তুলে ধরে এবং আমরা জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তারা যেটি জানিয়েছে যে এখানে কিন্তু তার মৃত্যুতে তারা শোক প্রকাশ করেছেন এবং তারা শোক কর্মসূচি ঘোষণা করবেন আমি তার রাজনৈতিক জীবনে তিনি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে অস্থায়ী সরকারের প্রথম সচিব এবং প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ছিলেন তার কিন্তু তিনটি মেয়ে এবং এক ছেলে সিরাজগঞ্জ চার আসনের সংসদ সদস্য ইমাম তার সাথে আমার কথা হয়েছে তিনি যেটি জানিয়েছে যে সকাল এগারোটা এখানে প্রথম জানা যা হওয়ার পরে কিন্তু তার এইচ মরদেহ আবারও ঢাকায় নিয়ে যাওয়া হবে তো সিরাজগঞ্জের স্থানীয় নেতৃবৃন্দ যারা আছে এবং বিভিন্ন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ বেশ কয়েকজন সংসদ সদস্য কিন্তু এই মাঠে এসে উপস্থিত হয়েছে এবং এই আকবর আলী কলেজ মাঠে জানাজার জন্য সকল ধরনের প্রস্তুতি কিন্তু উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো এই এইচটিএম এর মরদেহ এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার আকবর আলী কলেজ মাঠে এসে পৌঁছাবে বলে জানিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ তো এই ছিল সিরাজগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ খবর শ্রেয়া সিরাজগঞ্জের উল্লাপাড়া আকবর আলী সরকারি কলেজ মাঠ থেকে রাজনীতিবিদ এইচটি ইমামের জানাজার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রিঙ্কু